তো ফেসবুক পেজে ভিডিও আপলোড দিলেই সেখানে কপিরাইট স্ট্রাইক আসে। কিসের জন্য কপিরাইট ক্লেম আসে? হচ্ছে মিউজিকের জন্য। ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক আছে, আবার ওয়েবসাইটে কপিরাইট ফ্রি মিউজিক আছে, তারপরেও কপিরাইট স্ট্রাইক আসে। তো আসলে যারা প্রপারলি এই জিনিসটা ফলো করে না তাদেরই ওইটা আসে। তো আমি আজকে একটি দেখাবো, একটি সাইট দেখাবো। এত পরিমাণ মিউজিক আছে, ক্যাটাগরি ভেদে মিউজিক আছে। আপনি চাইলে ক্যাটাগরি ভেদে বা সার্চ দিয়েও কিন্তু আপনি মিউজিক ডাউনলোড করতে পারবেন। হাজার হাজার মিউজিক আছে, জাস্ট প্লে করে শুনতে পারবেন, শুনে তারপরে ডাউনলোড করতে পারবেন, এবং সবগুলোই কপিরাইট ফ্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আপনারাও পারবেন। তো প্রথমে হচ্ছে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন হচ্ছে বিজনেস লিখবেন। বিজনেস লেখার পরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনারা লিখবেন ফেসবুক। তো বিজনেস ফেসবুক এইটা লেখার পরে সার্চে প্রথমে যেটা আসবে এই ওয়েবসাইটটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে ফেসবুক লগ ইন করতে বলছে, আপনার যে পেজটা আছে সেই পেজটার আইডিটা এখানে লগ ইন করবেন। এখানে হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি এটা লগ ইন করে দিচ্ছি। দেওয়ার পরে কিছুটা এমন আসবে এবং এই অবস্থাতে নিয়ন্ত্রণ করা যাবে না বা কন্ট্রোল করা যাবে না, কারণ এটা হচ্ছে মোবাইল ভার্সনে আমরা ব্যবহার করছি। তো ক্রোমের এই থ্রি ডট অপশনে এসে ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড না করে নিলে, আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে কিন্তু হবে না। ডেস্কটপ মোড করার পরে সাধারণত ছোট ছোট লাগবে, আপনারা জুম করে প্রয়োজন অনুযায়ী যে জায়গাটা দেখার দরকার সেটা দেখতে পারবেন। তাই আমরা এখানে ডেস্কটপ সাইট এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে টিক দিয়ে দিব এবং ডেস্কটপ মোড করে নিব। এরপরে পুনরায় আবার ফেসবুকের পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পেজটি নতুনভাবে চলে আসবে। চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের লগ ইন হলো, সব কিছু করা হলো, এবার আমরা সংকলন কোথায় পাবো? তো আমরা জাস্ট এই যে জুম করব, জুম করার পরে অল টুলস লেখা এটাতে ক্লিক করব। করার পরে একটি উইন্ডো আসবে, আসার পরে আমরা এখানে দেখতে পাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন নামে একটি অপশন আছে। আমরা জাস্ট এই যে সাউন্ড কালেকশন এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পরে নতুন একটি ট্যাবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে অনেক ক্যাটাগরি দেখতে পাবেন, শিল্পীদের নাম দেওয়া আছে, ছবি দেওয়া আছে। শুধু তাই নয়, আমি যেটা বলেছিলাম ক্যাটাগরি আছে, যেমন এখানে আপনারা হচ্ছে যেমন ব্রাজিলিয়ান সিনেমেটিক, কান্ট্রি, ফ্লক, তারপরে হচ্ছে পপ, তারপরে রক, এই ধরনের সাউন্ডগুলো পাবেন। এছাড়া মোড অনুযায়ী অ্যাংরি, হ্যাপি, তারপর হচ্ছে আগলি বা হচ্ছে ফানি, তো এই ধরনের মোড অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি যখনই হ্যাপি মোডে ক্লিক করছি দেন 720টা ট্র্যাক চলে আসছে মিউজিক। এটা আমরা তো এবার আমরা হচ্ছে কিভাবে এই সংগুলন বা মিউজিকগুলন শুনব এবং কিভাবে ডাউনলোড করব, খুবই সহজ। তো হচ্ছে আমরা এবার কিভাবে ডাউনলোড করব, জাস্ট এই যে আমরা এই যে এইটাতে দেখুন প্লেয়ের মতন লোগো, এইটাতে ক্লিক করলে কিন্তু আমরা নিচে জুম আউট করলে দেখতে পাবো নিচে প্লে হচ্ছে। এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এই যে নিচে কিন্তু প্লে হচ্ছে, আমরা টেনে দিয়েও কিন্তু শুনতে পারি। তো যতটা মিউজিকে আমরা ক্লিক করব নিচে এটা প্লে হবে মিউজিক প্লেয়ারের মতো। এবং ডাউনলোড করতে চাইলে জাস্ট জুম করব, জুম করে ডাউনলোডের মতন লোগো এইটাতে জাস্ট ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা ডিটেলসে দেখতে পারি যে এটা কিন্তু ডাউনলোড চলছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে চাইলে আপনারা সেটাকে ক্রেডিট দিতে পারেন যে তৈরি করেছেন, চাইলে নাও দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।